বার্ডটা আরেকবার পড়া। তো আজকে রাজাবাজার অঞ্চলে আমাদের বলো প্রোগ্রাম করলাম, মানুষের সমস্যা শোনা এবং বা ওনাদের সাজেশন থাকে দিকে কাজ করলে আমাদের ভালো হবে। মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে একটা ফোনের মাধ্যমে সাধারণ মানুষ যোগাযোগ করতে পারে, এর থেকে ভালো কাজ আর কিছু হয় বলে আমার মনে হয় না। তবে এই রাজাবাজার অঞ্চলে এসে আজকে মানুষের সঙ্গে কথা বলে যেটুকু বুঝতে পারলাম যে এই দিদিকে বলো প্রোগ্রাম আর ক্রিস ওয়ার্ডে যখন আগেও হয়েছে তখন যেটা সমস্যার কথা শুনেছিলাম আজকে এখানে সমস্যা খুঁজে পাওয়া গেল। এবং ওনারা নিজেরাই বলছেন যে দিদিকে বলো প্রোগ্রামের পর আমরা যেখানে যা যা জানিয়েছি সব মূলত এই 38 নম্বর ওয়ার্ডে রাজাবাজার অঞ্চলে আমাদের যুব তৃণমূলের তরফ থেকে দিদিকে বলো কর্মসূচি হচ্ছে। কিছুক্ষণ আগে বিধায়ক ছিলেন এখানে, আমাদের তৃণমূল যুব কংগ্রেসের আজকের যে অবজারভার আছে শক্তি প্রতাপ সিং, ও এসছে এখানে। মানুষজনের সাথে আমরা দেখা সাক্ষাৎ করলাম, মানুষজন তাদের সমস্যার কথা তুলে ধরল, খুব একটা বেশি সমস্যার কথা তারা তুলে ধরেনি। আমরা এটা নিয়ে খুবই আনন্দিত যে আমাদের জনপ্রতিনিধিরা অর্থাৎ বিধায়ক এবং কাউন্সিলরও যথাসম্ভব তাদের চেষ্টা করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে। তাই জন্যই মানুষের সমস্যা তুলনামূলকভাবে অনেকটাই কম, এবং যেগুলো ছোটোখাটো যে কিছু সমস্যা উঠে এসছে সেগুলো বিধায়ক প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে তিনি এক সপ্তাহের মধ্যেই এইগুলো চিঠি করে ওনার অফিসে জমা দিলে তিনি এই সমস্যাগুলো সমাধান করবেন। আর বাকি শক্তিও আছে, ও নোট ডাউন করেছে, আমরা যুবক তৃণমূলের তরফ থেকেও নোট ডাউন করেছি, সেগুলো আমরা দলের শীর্ষ নেতৃত্বের কাছে দেব, সেই সমস্যারও কিছুদিনের মধ্যেই সমাধান হবে। এবং এটাই দিদিকে বলোর সবথেকে বড় উপকারিতা যে মানুষ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে 9137091370 নাম্বারে ফোন করেও বলতে পারছে। আবার আমাদের বিভিন্ন যারা রিপ্রেজেন্টেটিভ হিসাবে যারা আসছি আমরা, কখনো যুব তৃণমূলের তরফ থেকে, কখনো বিধায়ক নিজে, এইভাবেও মানুষের কাছে পৌঁছে গিয়ে তাদের সমস্যার কথা জানা যাচ্ছে। এবং সেই কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের জয় বক্সি ছিলেন এই অঞ্চলের সভাপতি, তৃণমূল যুব কংগ্রেসের প্রিয়াঙ্ক পাণ্ডে আছে, বিপুল বলুন্দা, রঞ্জিত দা, আমরা সব মিলে, বাবুদা আছে, আমরা সব মিলে একটা খুব ভালো কর্মসূচি করেছি যে আপনি দেখেছিলেন আমরা আগে এই অঞ্চলের লোক সাথে কথা বললাম, কিছু কিছু প্রবলেম বেসিক প্রবলেমটা এসছে, কিন্তু লোকের প্রতি দিদির জন্যে আর আমাদের এখানে এমএলএর জন্যে আর তৃণমূল কংগ্রেসের জন্যে এত ভালোবাসা, ঠিক আছে, যেই আমরা জিজ্ঞেস করছি তো ওনারা বলছে আমরা নিশ্চয়ই এই নাম্বারটা ফোন করব, কিন্তু এইটা জানাবো কি দিদি আপনি এই রকম কাজটা করতে চলুন আমরা আপনার সাথে আছি থাকবো। ওর পরে আমরা বাড়ি বাড়ি গিয়ে লোকের সাথে দেখা করেছি কি আপনাদের কিছু প্রবলেম হলে না কিছু সাজেশন হলে আপনারা, ওনার নিশ্চয়ই দিদির আমরা ক্যাম্পেনিং যে কর্মসূচি নিয়েছি ওটা করেছি, এটা দিদি 29 জুলাই 2019 দিদি আমাদের মঞ্চ নজরুল মঞ্চ দিয়ে ঘোষণা করেছিলেন যে প্রত্যেক বিধায়ক আর আমার জনপ্রতিনিধিরা করবে, কিন্তু 3 সেপ্টেম্বরে মাননীয় আমাদের সাংসদ আমাদের সভাপতি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি বলেছেন কি যতই যুব প্রতিনিধি একটা উত্তর কলকাতায় ধরে উনি যুব প্রতিনিধিকে বলেছেন আপনারা প্রত্যেক প্রত্যেক ওয়ার্ডে যান, লোকের সাথে দেখা করুন, হলে প্রতিনিধিকে ডাকুন, আর আপনারা গিয়ে ওখানে দেখুন, কিছু প্রবলেম হলে আমাকে জানান, আর একটা ভালো করে একটা দিদিকে বলো কর্মসূচি নিয়ে প্রচার করুন। দাদা কীরকম সমস্যা উঠে এসছে দেখুন এখানে, যেই রকম আমি দেখছি এই এই অঞ্চলে বেসিক লোকরা আছে কি আমরা একটা ভালো রাস্তায় মানে জলের কিছু প্রবলেম ঠিক আছে, কিন্তু আর একটা ডেঙ্গু নিয়ে প্রবলেম ছিল, কিন্তু আমরা দেখছি যে টাইম উনি বলেছিলেন আমরা জিজ্ঞেস করলাম ডেঙ্গু বলে কি হ্যাঁ আমরা